আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আমার ভিউয়ার, দেশে বিদেশে যে যে এখান থেকে যে অবস্থান থেকে আজকে আমার ভিউটা দেখবেন, সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মিস্টার সাইফুল ইসলাম। সো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ছোট্ট একটা ট্রিপস এক্সেলের। সো যারা হয়তো ল্যাপটপ ব্যবহার করেন বা করার ইচ্ছুক বা আসলে এক্সেলে কাজ করাতে আগ্রহী, একদম নতুনদের জন্য বলবো, আর যারা হয়তো এক্সেল সম্বন্ধে বা কম্পিউটার সম্বন্ধে অনেক বেশি জানেন সিনিয়র, তারা আসলে এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজনই আমি মনে করি না। যা হোক, বাই দ্য ওয়ে, আমি আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাচ্ছি না। তাহলে আমরা এখনও চলে যাই এক্সেলের ফর্মুলাতে। তো আমরা এইভাবে, কিন্তু আপনারা ডেস্কটপের থেকে বা ল্যাপটপের থেকে এক্সেলে যাবেন, এক্সেলে যাওয়ার পরে এরকম করে কিন্তু একটা পেজ চলে আসবে। তাহলে কিন্তু এখানে দেখা গেছে আপনি অনেকগুলি আছে, ব্যাংক ওয়ার্ড বুক বা প্রাইভেট টেবিল। সো আপনারা যে যেটা চাচ্ছেন সেটা আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন। সো ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট এক্সেল। সো এটা আসলে যার যেটা ইচ্ছুক। সো আমি যদি এক্সেলের ছোট্ট একটা ট্রিক্স নিয়ে কথা বল, তাহলে আমি এক্সেলের পেজটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তাহলে কিন্তু দেখেন এখানে যদি আমরা সাপোজ দেওয়া গেছে যে প্রেক্ষাপটে অনেকেই আমরা হয়তো জানি বা জানি না, যদি দেখেন যদি আমরা একটা লিস্ট দিতে হয়, তাহলে লিস্টের মধ্যে যদি 100 জনের নাম দেওয়া আছে, তো 1 2 3 করে কিন্তু আমাদের লিখতে হয়। যেমন ডেফিনেটলি যদি আমরা এখানে 1 লিখলাম, তারপর ট্যাব দিয়ে, তারপরে আবার আমরা 2 লিখলাম, তারপর আবার ট্যাব দিয়ে আমরা 3 লিখলাম, তো অনেকে কিন্তু এইভাবে এইভাবে লিখতে চায়। লেখে এইভাবে লিখলে কিন্তু দেখা গেছে আমাদের অনেক সময় কিন্তু লস হয়ে যায় বা ব্যয় হয়ে যায়। তো আমরা আসলে কিন্তু এই কাজটা কিন্তু যদি আমরা এইভাবে না করি, তাহলে কিন্তু ছোট্ট একটা টিপসের মাধ্যমে, কিন্তু ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা এটা কমপ্লিট করতে পারি। আপনারা জানেন যে এখানে এইভাবে কলম আছে 100, আর এইভাবে যত খুশি আপনি নিতে পারবেন। সো ডেফিনেটলি, সো তাহলে আপনারা কী করবেন, সাধারণত আপনারা 1 2 3 লিখতে হবে। 1 2 3 লেখে এইভাবে আপনারা হয়তো, আমি ক্লিয়ার বুঝতেছেন কি না জানি না, আমার হয়তো লেখাটা একটু ছোটো হচ্ছে, তারপরে আমি বলছি আপনাদেরকে দয়া করে দেখেন, 1 2 3 আপনাদেরকে লিখতে হবে। 1 2 3 লেখে তারপরে আপনারা উপর থেকে ধরে টান দিয়ে এইভাবে দেখেন, টান দিয়ে এভাবে কলমটা নামিয়ে দিলে কিন্তু, তবে হ্যাঁ কলমটা নামিয়ে দিলে না, কিন্তু এখানে আপনার এই যে টেবিলের সেট আপ আছে একটা, এটাকে আপনি একটু ফেটিফাই করে নিতে হবে। করে তারপরে আপনাদেরকে এভাবে কি যে কয় 1 2 3 লিখতে হয়। প্রথমে আপনারা 1 লিখবেন, তারপরে 2 নম্বর কলমে 2 লিখবেন, তারপর 3 নম্বর কলমে 3 লিখবেন। 3 লেখার পরে আপনারা দেখবেন এভাবে হয়ে গেল, তারপরে আপনারা উপরে ধরবেন। ধরে আপনারা এই যে মেজারমেন্টটা আছে, এই মাঝ কলমের মাঝ বরাবর এভাবে ধরে টান দিবেন। টান দেওয়ার পরে দেখবেন যে এখানে 1 2 3 করে আপনারা হালকা একটু দেখতে পারবেন। হ্যাঁ, ওইটাকে আপনারা সেটিং ফিল্টার করে নেবেন। ফিল্টার করে এইভাবে ক্লিক করে আপনারা টান দিবেন, দেখবেন 1 2 3 যদি আপনারা দেখেন 1 2 3 যত খুশি আপনি, যতগুলি খুশি আপনি যদি পেট নিতে, আপনারা কিন্তু একটানে নিতে পারবেন। একটানে নিয়ে দেখুন, সাপোজ ধরেন আমি নিলাম আপনার 20, হ্যাঁ 20 নিয়ে আমি ছেড়ে দিলাম, দেখেন তাহলে আমাদের 20 হয়ে গেল। সো এটা শুধু 20 না, তবে আপনি যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনার 1 2 3 থেকে যদি আপনি ইচ্ছা করেন যে আমি 100 করবো, হ্যাঁ বা 1000 করবো, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। সো এটা হচ্ছে আজকের টিপস, যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই। তবে শুধু এটা না, আপনারা যত খুশি যত খুশি আপনারা, যেমন এই যে দেখুন ছেড়ে দিলাম, এই যে দেখেন অটোমেটিকলি কত হয়ে গেল, ছেড়ে দেওয়ার লগলে কিন্তু আপনাদের পুরো একদম কমপ্লিটলি হয়ে যাবে যত কলম আপনি নিতে যাচ্ছেন, ঠিক আছে। সো শুধু এটাই না যে একটা দুইটাই কিন্তু না, যত খুশি আপনারা কলম আপনারা কিন্তু এইভাবে করে নিতে পারবেন। আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আবার আমি আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি। ওই সময় তো 20টা কলম দিয়েছিলাম, এবার প্রথমে 1, তারপরে 2 নম্বরে 2, তারপরে 3 নম্বরে হচ্ছে 3। সো 3 লিখে দিলাম, 3 লেখার পরে আপনারা দেখেন এখানে কলমের চাপ দিয়ে আপনারা এখানে না, ওখানে কলমের চাপ দিয়ে না, আপনারা ওখানে 1, তারপরে এই দিয়ে, তারপর দেখেন আপনারা এইভাবে ধরে এটাকে এইভাবে চাপ দিয়ে মার্কে নিচে, এক মিনিট, এটা না, এটা হচ্ছে না, তারপরে এই দেখেন এটা আসলে আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, সো এটাকে আপনারা প্রথমে দেখেন এই যে 1, তারপরে 2, তারপরে 3, এই তিনটে আপনারা নিয়ে নেবেন। তিনটা নেওয়ার পরে আপনারা এইভাবে কলমটা চাপ দিয়ে ধরে, তবে চাপ দিয়ে ধরলে কিন্তু হবে না, এখানে সেটিং একটা আছে, এখানে ফিল্টারে সেটিং করতে হবে। তারপরে আপনারা এইভাবে ধরে এভাবে যত খুশি আপনি, হ্যাঁ দেখেন আপনারা এখন যত খুশি আপনার, যত খুশি, এই যে আমি কত আনলাম,
একটানা হয়ে গেল, কত 368। আমি কিন্তু 368 আমি একটানে করে দিলাম। তাহলে কিন্তু হলো কি যে আপনাদের সময়টা কিন্তু অনেক ইজিলি শর্টকাটের মধ্যে করা যায়। তো যা হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এরকম ভিডিও করার জন্য আমাকে আপনারা সাপোর্ট করবেন, আর নিত্য নিত্য কোনো ভিডিও যদি জানার ইচ্ছা থাকে বা চেষ্টা থাকে আপনাদের, তবে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, তাহলে অবশ্যই আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো। আমি আবারও কিন্তু বলছি, আমি নিজেই নতুন, তারপরেও আমি যতটুকু জানি সেটাই কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করার জন্য চেষ্টা করতেছি, বাকিটা তো আপনারা দেখলে নেই। ওকে ভিউয়ার, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর এবং নতুন কিছু বলার থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে তুদাভাকি 1000, আর এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।